আসসালামু আলাইকুম এভিয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ডিজাইনের ভিডিও। আজকে হাতির ডিজাইন সেলাই করব, আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। প্রথম লাইনে আমি ঘর তুলে নিয়েছি তিনটা, দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর করব, এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর করব, তিন নম্বর লাইনে আবারও বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব চারটা, মাঝখানে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর তুলে নিব তিনটা, অর্থাৎ ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর তুলে নিলাম চারটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ দিলাম, এরপর আবারও তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর তুলে নিব মোট চারটা, অর্থাৎ ডান দিক থেকে আবার একটা ঘর বেড়ে যাবে। এরপর পাঁচ নম্বর ঘরে আবারও তুলে নিব ঘর চারটা, তারপরে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর তুলে নিব মোট পাঁচটা, ডান দিকের লেভেল সমান থাকবে। এরপর ছয় নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে পুরোটা ঘর হবে, কোনো গ্যাপ যাবে না। এরপর সাত নম্বর লাইন, সাত নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকে লেভেল সমান থাকবে এবং বাম দিক থেকে চার নম্বর ঘরটা গ্যাপ যাবে। এরপর আট নম্বর লাইন, আট নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে দুইটা, এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব, তারপরে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব। এর মাধ্যমে আমার অ্যাশ কালারের সুতোর কাজ শেষ। এরপরে আমি প্রথম লাইনে লাল সুতো দিয়ে কাজ করব। প্রথম লাইনে আমি অ্যাশ কালারের সুতোর পাশ থেকে ঘর তুলে নিব দুইটা, এরপর দ্বিতীয় লাইনে ঘর তুলে নিব মোট তিনটা, তিন নম্বর লাইনেও তিনটা, চার নম্বর লাইনেও লাল কালার দিয়ে মাঝখানে তিনটা এবং পাঁচ নম্বর লাইনে ঘর তুলে নিব দুইটা। এরপর নিচের অংশে চলে আসব, নিচের অংশে যেখানে মাঝখানের ঘরে তিনটা ঘর আছে সেখানে তিনটা তিনটা করে তিন লাইন ঘর করে নিব। ঘর কিন্তু প্রথম লাইনে তিনটা, দ্বিতীয় লাইনে তিনটা, তিন নম্বর লাইনেও তিনটা, অর্থাৎ পায়ের অংশের কাজ আমি দুই পাশে তিনটা তিনটা করে ঘর তুলে নিব। ডান পাশেও আমি ঘর নিয়ে নিয়েছি তিনটা, তার নিচে তিনটা, তার নিচেও তিনটা। এরপর ডান দিক থেকে আমি তিনটা ঘর আছে যেখানে, অর্থাৎ চার নম্বর চারটা ঘরের আছে যেখানে, সেখানে পরপর তিনটা করে ঘর তুলে এভাবে লেসটা করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।